প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম। আমি নাজমুল আবেদিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বেতন ও মজুরি বিভাগ তিন চ্যাপ্টারটি পড়াবো। আজকে ক্লাসটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি তোমাদেরকে বেতন ও মজুরি সংজ্ঞা পড়াবো, অর্থাৎ বেতন বলতে আমরা কি বুঝি, মজুরি বলতে আমরা কি বুঝি, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং দ্বিতীয় ভাগে এসে আমি বেতন ও মজুরির যে বিভিন্ন দাবগুলো কি, সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং অঙ্কগুলো কিভাবে করতে হয় সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি আশা করি তোমরা সবাই আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এর মধ্যে বোর্ডে বেতন এবং মজুরির সংজ্ঞা লিখেছি। আমি তোমাদেরকে প্রথমে বেতনের সংজ্ঞাটা পড়ে শোনাচ্ছি। কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী হন, তাদের মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক বা সুবিধা নিয়োগকর্তার নিকট থেকে নির্দিষ্ট সময় পর, সাধারণত এক মাস পর গ্রহণ করে করে তাকে বেতন বলে। বেতনের সংজ্ঞা পড়ে আমরা যে বিষয়টি সম্পর্কে জেনেছি সেটি হচ্ছে বেতন দেওয়া হয় সাধারণত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে, এবং যে কাজের জন্য তাদেরকে বেতন দেওয়া হয় সেটি হচ্ছে মূলত তাদের মানসিক শ্রম। এখানে মূলত তাদের শারীরিক শ্রমের কথা বলা হয়নি, বরং তাদের মানসিক শ্রমের কথাই বলা হয়েছে এবং সেটি তাদেরকে দেওয়া হয় সাধারণত এক মাস শেষে। অন্যদিকে মজুরি সংখ্যার মধ্যে বলা হচ্ছে কোন প্রতিষ্ঠানের শ্রমিকদেরকে তাদের শারীরিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলে। মজুরি সাধারণত ঘন্টা, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে। মজুরি সংজ্ঞা পড়ে আমরা যেটা বুঝেছি সেটি হচ্ছে মজুরি দেওয়া হয় প্রতিষ্ঠানের শ্রমিকদেরকে, এবং তাদেরকে যে কাজের জন্য এই পারিশ্রমিক দেওয়া হয় সেটি হচ্ছে মূলত তাদের শারীরিক পরিশ্রম বা শারীরিক শ্রম। এই কাজের জন্য তাদেরকে মজুরি দেওয়া হয় আর তাদের মজুরি প্রদান করা হয় সাধারণত ঘন্টা, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ভিত্তিতে, অর্থাৎ তাদের কাজের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে তাদেরকে মজুরি প্রদান করা হয়ে থাকে। বেতন ও মজুরির সংজ্ঞা পড়ে আমরা যেটি বুঝেছি সেটি হচ্ছে বেতন দেওয়া হয়ে থাকে প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদেরকে, এবং তাদেরকে প্রতিষ্ঠান এই বেতনটা দেয় এক মাস পর। তারা হচ্ছে প্রতিষ্ঠানের স্থায়ী নিয়োগপ্রাপ্ত। অন্যদিকে মজুরি দেওয়া হয়ে থাকে প্রতিষ্ঠানের শ্রমিকদেরকে এবং তাদেরকে বিভিন্ন ভাবে তাদের এই পারিশ্রমিক প্রদান করা হয়ে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের এই কাজটা হচ্ছে অস্থায়ী, তাদেরকে নির্দিষ্ট একটা উৎপাদন কাজের জন্য নিয়োগ দেওয়া হয়ে থাকে। এখন আমি তোমাদের সাথে বেতন ও মজুরি বিবরণী দাবগুলো নিয়ে কথা বলব। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি বোর্ডে বেতন ও মজুরির দাবগুলো লিখেছি। পরীক্ষা আমাদের যে অঙ্কগুলো আসবে সেগুলো আনসার করতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই দাবগুলো সম্পর্কে জানতে হবে। প্রথমে আমি প্রথম দাব অর্থাৎ মোট বেতন বা মোট উপার্জনের সংখ্যা লিখেছি। প্রতিষ্ঠানের কর্মচারীগণ মালিক পক্ষ থেকে যে সকল আর্থিক সুবিধা পায় তাদেরকে মোট বেতন বা উপার্জন বলে। অর্থাৎ মালিক পক্ষ তা কর্মী পক্ষকে যে আর্থিক সুবিধাগুলো দেয় সেগুলি হচ্ছে মূলত উপার্জন, এবং সবগুলো উপার্জন যোগ করলে আমরা মোট বেতন বা মোট উপার্জন পাব। একটু খেয়াল করো মোট উপার্জনের মধ্যে কি কি আসবে, সেগুলো হচ্ছে প্রথমে মূল বেতন। মূল বেতন বলতে আমরা জানি মালিক পক্ষ তার কর্মী পক্ষকে প্রত্যেক মাস শেষে একটা নির্দিষ্ট স্যালারি দিয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি বেসিক স্যালারি অথবা মূল বেতন। এই মূল বেতনের বাইরে আরো অনেকগুলো আর্থিক সুবিধা মালিক পক্ষ তার কর্মী পক্ষকে দিয়ে থাকে, সেগুলো হচ্ছে ওভারটাইম ভাতা। ওভারটাইম ভাতা বলতে এটা বাংলা অর্থ দাঁড়াচ্ছে অতিরিক্ত কাজের ভাতা, অর্থাৎ কর্মীর যে নির্দিষ্ট সময় তার কাজ করার কথা তার বাইরে যদি কর্মী প্রতিষ্ঠানের জন্য কোনো কাজ করে থাকে তার জন্য সে অবশ্যই প্রতিষ্ঠান পক্ষ থেকে পারিশ্রমিক পাবে এবং এটি হচ্ছে তার জন্য ওভারটাইম ভাতা। তারপরে বলা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। আমরা জানি কর্মীগণ তাদের মূল বেতনের বাইরে প্রতিষ্ঠান পক্ষ থেকে তাদের থাকার জন্য অ্যালাউন্স পেয়ে থাকে, যেটাকে আমরা বলি বাড়ি ভাড়া ভাতা। এরপর হচ্ছে মহার্ঘ ভাতা, শব্দটা তোমাদের জন্য একদমই নতুন। মহার্ঘ ভাতা হচ্ছে প্রতিষ্ঠান পক্ষ কর্মী পক্ষকে তাদের মূল বেতনের বাইরে অতিরিক্ত একটি অর্থ দিয়ে থাকে, তাদের বাজারের যে উদ্যোগতি, ফোনের যে উদ্যোগতি, এই উদ্যোগতির সাথে তাদের জীবনযাত্রার মানের সামঞ্জস্য রাখার জন্য মালিক পক্ষ কর্মী পক্ষকে
এই বাতাটা দিয়ে থাকে এবং এটাকে আমরা বলি মহার্ঘ বাতা। তারপর হচ্ছে যাতায়াত বাতা, কর্মীদেরকে মালিকপক্ষ তাদের যাতায়াতের জন্য যে বাতা দিয়ে থাকে সেটি হচ্ছে যাতায়াত বাতা। এরপর হচ্ছে চিকিৎসা বাতা, সেটা আমরা নিচে জানি চিকিৎসার জন্য যে বাতা দিয়ে থাকে সেটি হচ্ছে চিকিৎসা বাতা। টিফিন বাতা, টিফিনের জন্য যে বাতা দিয়ে থাকে সেটি হচ্ছে টিফিন বাতা। এবং সর্বশেষ অন্যান্য বাতা, অর্থাৎ এই উপলব্ধ সুবিধাগুলো ছাড়া যদি অন্য কোনো সুবিধা মালিকপক্ষ তার কর্মীদেরকে দিয়ে থাকে সেটিকে আমরা বলবো অন্যান্য বাতা। অন্যান্য বাতার মধ্যে পরিচ্ছন্ন বাতা হতে পারে, তারপর বিদেশ ভ্রমণ বাতা, এই ধরনের আরো কোন বাতা যদি থাকে সেটি আমরা অবশ্যই এখানে আসবো। এটি হচ্ছে মোট বেতন বা মোট উপার্জনের বিভিন্ন বিষয়গুলো আমি তোমাদেরকে লিখেছি। এখন আমি তোমাদেরকে পরবর্তী ধাপ দেখাবো। বেতন ও মজুরি বিবরণীর দ্বিতীয় ধাপ হচ্ছে মোট কর্তন। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ আমি মোট কর্তনের সংখ্যা লিখেছি, তোমরা একটু লক্ষ্য করো আমি সংখ্যাটি করতেছি। মোট বেতন বা উপার্জন থেকে মাস শেষে যা কেটে রাখা হয় তাকে কর্তন বলে। অর্থাৎ কর্মী প্রতিষ্ঠান থেকে যে মোট বেতন বা মোট উপার্জন অর্জন করে থাকে সেটি সম্পূর্ণ অংশ কর্মীকে দেওয়া হয় না, বরং মাস শেষে বিভিন্ন খাতে তাদের বেতন কাটা হয়, তাদেরকে মূলত কর্তন বলে। আমি উদাহরণের মধ্যে লিখেছি ভবিষ্যৎ তহবিলে কর্তন। আমরা সবাই জানি একজন কর্মী যখন তার রিটায়ারমেন্টে যায়, অর্থাৎ সে যখন অবসর গ্রহণ করে তখন মালিক পক্ষ থেকে সে এককালীন অনেকগুলো টাকা পেয়ে থাকে। মূলত এই টাকাগুলো কর্মী আগে তার বেতন থেকে কিছু কিছু রেখেছিল, সেটির নাম হচ্ছে ভবিষ্যৎ তহবিলে কর্তন। তারপর হচ্ছে কল্যাণ তহবিলে কর্তন, সেটিও আমাদের কর্তনের একটি অংশ, সেটি শ্রমিকদের কর্মীদের কল্যাণের জন্য একটি তহবিল করা হয় বেতন থেকে, এখানে কিছু কিছু অংশ কেটে রাখা হয়। যৌথ বিমা তহবিল, এটিও একটি কর্তনের অংশ। আয়কর, আমরা জানি প্রত্যেকটা কর্মীকে তার আয় সীমা কর সীমা যদি সে অতিক্রম করে তখন তাকে অবশ্যই কর দিতে হবে, সেটি তার বেতন থেকে কেটে নেওয়া হবে। সর্বশেষ হচ্ছে অগ্রিম বেতনের জন্য কর্তন। কোন কর্মী যদি সে অগ্রিম বেতন বা ঋণ গ্রহণ করে থাকে তখন মালিকপক্ষ তার বেতন থেকে একটি অংশ কেটে রাখে এবং একটি নির্দিষ্ট সময় পর সেটি সমন্বয় হয়ে যায়। এখানে অগ্রিম বেতনের জন্য কর্তনের কারণে তার মোট বেতন কমে যাবে। এগুলি হচ্ছে মূলত কর্তনের বিভিন্ন উদাহরণ। এখন আমি তোমাদেরকে তৃতীয় ধাপ অর্থাৎ নিজ বেতন কিভাবে বের করতে হবে সেটি দেখাবো। তোমরা লক্ষ্য করো আমি বোর্ডে নিজ বেতন লিখেছি। নিজ বেতন হচ্ছে বেতন বা মজুরি সর্বশেষ লাভ। আমরা একটি সূত্রের মাধ্যমে সেটি বের করবো। মোট বেতন বিয়োগ মোট কর্তন সমান নিজ বেতন। অর্থাৎ একজন কর্মী প্রতিষ্ঠান থেকে যে সকল আর্থিক সুবিধা পায় যাকে আমরা মোট বেতন বলি, সেগুলো থেকে তার কর্তন গুলো বাদ দেওয়ার পর আর যেটি অবশিষ্ট থাকবে তাকে আমরা বলবো নিজ বেতন। এবং আমরা সবাই জানি নিজ বেতন হচ্ছে মূলত একজন কর্মীর জন্য তার বেতন যেটি সে মাস শেষে প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকে। এখন আমি তোমাদেরকে এটি গাণিতিক ভাবে দেখাবো। মনে করো কোন এক কর্মীর মোট বেতন 20,000 টাকা এবং ওই মাসে তার মোট কর্তন 5,000 টাকা, তাহলে তার নিজ বেতন বের হবে 20,000 - 5,000 অর্থাৎ 15,000 টাকা। এবং এই 15,000 টাকা সে মাস শেষে তার মালিক পক্ষ থেকে পেয়ে যাবে, এটি হচ্ছে মূলত তার নির্বেতন। এই ছিল বেতন ও মজুরি বিবরণীর আজকের ক্লাস। আমি আশা করি তোমরা সবাই আমার আজকের ক্লাসটি বুঝেছ এবং আমি তোমাদেরকে যে দাবগুলো লিখে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই বাসায় বসে পড়বে। আগামী ক্লাসে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো। তোমাদের সবাইকে আগামী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।